হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন ভুলেও খাবেন না তিনটি খাবার, নইলে সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে পুড়ে মরবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন, জীবনে আপনার দুর্ভাগ্য নেমে আসবে। আর আগামীকালে এই বছরের পবিত্র রাধা অষ্টমী, কালকের দিনে বন্ধুরা রাধারানী এই ধরা ধামে আসেন, তাই কালকের দিনের মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই আমার বলাই ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখুন, বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, যাদের জীবনে অনেক অনেক কষ্ট নেমে এসেছে, যাদের জীবনে এক এক করে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তাই এই অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে কাল বাড়িতে অবশ্যই রাধারানী ও শ্রীকৃষ্ণের পুজো করুন। বলা হয় কালকের দিনে রাধারানীর পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাড়িতে আসেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন, তাই বন্ধুরা কালকের দিনে ভুলেও এই খাবারগুলি ছোবেন না। তার আগে বন্ধুরা আপনাদের বলি যে কালকের দিনে ভুলেও দেরি করে ঘুম থেকে উঠবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে রাধা কৃষ্ণের দর্শন করবেন, তারপর বাকি কাজ করবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, কাল পবিত্র রাধা অষ্টমী, তাই কালকের দিনে পবিত্র থাকার চেষ্টা করবেন, ভুলেও মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ খাবেন না, আর সবজির মধ্যে পেঁয়াজ রসুন ভুলেও খাবেন না, কারণ শাস্ত্র মতে এই খাবারগুলি নিষিদ্ধ মানা হয়েছে। বন্ধুরা, কালকের দিনে ভুলেও বাড়িতে মদ্যপান করবেন না, মনে রাখবেন ভক্তের টানে ভগবান স্বয়ং কালকের দিনে বাড়িতে আসেন, তাই এমন কোনো অনৈতিক কাজ বাড়িতে করবেন না। পারলে কালকের দিনে ভগবানকে অর্পণ করা প্রসাদই সবাই গ্রহণ করবেন, আর কালকের দিনে সকলের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ রাধারানী হচ্ছে প্রেম ও করুণার দেবী। যেই বাড়িতে প্রেম দয়া মায়া করুণা থাকে না, সেই বাড়িতে রাধারানী প্রবেশ করে না। তো আশা করছি বন্ধুরা আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। তাই আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।